সোমবার টালিগঞ্জের মডেল পি অ্যান্ড ইউজ টয়লেটের উদ্বোধন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের। অত্যাধুনিক এই সুলভ শৌচালয়ের পাশাপাশি বলছে দাঁড়িয়েই মন্ত্রীর অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় পুকুরগুলোতে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, যার ফলে ছড়িয়ে পড়ছে মশকবাহিত রোগ মঞ্চে, এমনই অভিযোগ করেন তিনি। কলকাতা পৌরসভার মেয়র পরিষদ স্বপন সমাতারকে পাশে বসিয়ে এমনই অভিযোগ মন্ত্রের। এরই পাশাপাশি তিনি বলেন অত্যাধুনিক সুলভ শৌচালয় যাতে অন্যান্য জায়গায় করা যায় তার পরিকল্পনাও করা হচ্ছে। না, এটা একটা মডেল পেয়ারিংস টয়লেট কলকাতা পৌরসভা, মূলত স্বপন সমাদার এমএমআইসি বস্তি, তার উদ্যোগে তার দৃষ্টিভঙ্গিতেই আমরা একটা করলাম, একটা নতুন কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম, যাতে লোকে এসে বলে যে আমার বাড়ির থেকেও ভালো। বাংলা তো সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, তো আমরা সেইভাবেই একটা তৈরি করার চেষ্টা করেছি। এটার সত্যি কথা সবাই যেটা বলেছেন, এত সুন্দর তৈরি করলেই হবে না, এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। সবার কাছে আবেদন করব, যখন ব্যবহার করবেন মনে করবেন নিজের বাড়িতে ব্যবহার করছে, সুন্দরভাবে যত্ন করে যদি ব্যবহার করি, সুন্দর করে রাখতে পারি, তাহলে কলকাতায় যারা আসবেন, যারা এখানে আসবেন, তাদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো আমরা। ইটস এ মডেল পেয়ানিস টয়লেট ইন কলকাতা। হ্যাঁ, এটা আমি যেটা সত্যিই তো আমি মাইকেই বলেছি, উনি অর্ডার করেছেন কিন্তু অনেক জায়গায় এক্সিকিউটিভরা করছে না। পুকুরগুলোকে আমরা বলেছি রক্ষণাবেক্ষণ করতে হবে না, কিন্তু যে কচুরিপানা, জঞ্জাল, নোংরা, সেগুলোকে পরিষ্কার করে যাতে জলটা খেলতে পারে। এবং আমি আরেকটা কথা এখানে বললাম না, সেটাই বলবো, মাঝে মধ্যে যদি কোনো মোটর দিয়ে সেটাকে জলটাকে চালানো যায়, অন্তত এক ঘন্টা, দেড় ঘন্টা, দু ঘন্টা যদি মোটর দিয়ে জলটাকে নাড়ানো যায়, জলটাকে রিসাইকেলিং করা যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ আমাদের এখানে প্রচুর পুকুর, পুকুর থেকে জল থেকে যখন স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, সেখান থেকেও কিন্তু ডেঙ্গুর মশা জন্মে। ডেঙ্গুটা স্বাস্থ্য বিভাগ দেখছে, বাড়ছে বা কমছে তার কাছে রিপোর্টটা আছে। জলাশয় পরিষ্কার করার কথা যেটা বলেছে, আমি নিশ্চয়ই সেটা কোন জায়গায় হয়নি আমি দেখব, কিন্তু আপনারা জেনে রাখুন যে কলকাতা শহরে আমি জলাশয়ের সার্ভে করেছি এবং পুরো ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি কাজে, যেখানে পানা কচুরি আছে, যেখানে কাউন্সিলররা রিপোর্ট করবে বা আমাদের হেলথ ডিপার্টমেন্ট নোটিস করবে, সেই জলাশয়গুলো আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বড় সেভেন, বড় সিক্স, মানে বিভিন্ন বড়োর তারা পরিষ্কার করে দেবে, ফান্ডিংটা আমরা করে দেবো। এটা আমাদের অর্ডার করা আছে, যেহেতু আমরা কলকাতা শহরে প্রায় 3,500 পুকুর আছে, সব তো আর আমরা সঙ্গে হেড অফিস থেকে করতে পারবো না, স্বাভাবিক কারণেই আমরা বড়ো ভাই যেটা ভাগ করে দিয়েছি, এটা তারা করে দেবে এবং করছেও। কোনো কোনো জায়গায় অসুবিধা হলে নিশ্চয়ই আমরা এটা দেখে নেবো।